আজকে গাড়িতে বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি। একটু জিরানোর পর এখন কী কী আনছি সব কিছু বের করব। তো দেখে নেন আজকে বাসা থেকে কী কী আনছে, আম্মু কী কী দিয়ে দিল। আর একদিনের জন্য ঘুরতে গেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর যদিও মন চাইছিলো থাকতে, থাকতে পারি নাই, চলে আসতে হলো, কী আর করার। মানে না যাওয়ার চাইতে গেলাম এটাই অনেক, তাই না? তো চলেন দেখে নেন কী কী আনছি। তো এখানে আমার ননদ বের করে দিতেছে কী কী আনছি। প্রথমে কী বাই করলাম, তা আম্মু গুড় আনছিল, যেহেতু আজকে পিঠা বানাইছিল তো গুড়টা নিয়ে আসলাম, খেজুর গুড়, ভাপা পিঠা দেওয়া যাবে। আর এখানে গুড়ি দিয়ে দিছি পিঠা বানানোর জন্য, গুড়ি আরও আছে, এটা খুলে দাও একটু। আচ্ছা থাক, তাহলে থাক থাক, ছিটতেই গোনা থাক, আবার ইয়া বেরোবো। তো এখানে নিয়ে আসছি যে আম্মু যে শিম দিয়ে কচু রান্না করলো না, শিম চিংড়ি মাছ দিয়ে, ওইটা আমি আর আগে বলছিলাম খাবো, তো আমার মনে ছিল না, আম্মুর আবার মনে আছে, এটার জন্য যেহেতু থাকবো না এটার জন্য রান্না করে দিয়ে দিল। আবার আমার শ্বশুর অনেক পছন্দ করে এটা, আম্মুও খায়। আর এখানে একটু কী বলে মুরগির তরকারি দিয়ে দিল, মুরগিটা আমি আবার পরে আপনাদেরকে দেখাবো না, যখন গরম করে আমরা খাবো। আর এই যে দুটা নারকেল নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসছি শুটকি, আমার হাজবেন্ড দেখেন শুটকির প্যাকিং যে করলো, পুরো কস্টিক দিয়ে প্যাঁচালেছে, মনে হয় কি যে দূরে কোথাও যাইতেছে, তো যাতে ব্যাগে গন্ধ না হয় এটার জন্য এইভাবে কস্টিক মারলো। আর এখানে যে আরও গুড়ি আছে, আর কি আছে, আবারও গুড়ি। তো যেহেতু শীতের মানে শীত চলে আসছে এটার জন্য গুড়ি একটু বেশি করে দিয়ে দিলাম, আম্মা যে পিঠা বানায় খাওয়া যাবে এটার জন্য নিয়ে আসলাম, একটু কষ্ট হলো দেখা যায় নিয়ে আসলাম আর কি, কারণ গুড়িটা আম্মুই সবসময় রেডি করে দেয়। আর এখানে একটু গরুর মাংস, এই গরুর মাংসটা বাবুর্চি রান্না করা গরুর মাংস, এই মাংসটা আবার আমার অনেক ভালো লাগে, তো এটার জন্য আম্মা আমার জন্য রেখে দিল আর কি। আর এই এটা বেশি ভালো লাগে মাসকলাইয়ের ডাল দিয়ে খেতে, তো কী করার, শুধু মাংস ছিল, মাসকলাইয়ের ডাল আছে, দেখি হয় মাসকলাইয়ের ডাল রান্না করে খাবো, আর না হয় পোলাও রান্না করে গরুর মাংস দিয়ে খেয়ে নেবো, দেখি যখন মন চাইবে যেটা দিয়ে ওইটা দিয়ে খাবো আপনাদের সাথে, তখন আবার শেয়ার করবো। তো এটা মুরব্বা আই থিঙ্ক, আম্মা বলছিলো জালি কুমড়া দিয়ে মুরব্বা বানায় না, জালি কুমড়া দিয়ে মুরব্বা বানায় না, তো ওই মুরব্বা বানাইছিল। তো আমি অনেক দিন মানে বলতে পারেন কয়েক বছর ধরে খাই না, আম্মু করে না, তো করছে দেখে এখানে দিয়ে দিল। এটা জাল দিতে হবে যেহেতু ডিপে রাখছে, পুরো বড় জাল দিতে হবে। তো এই সব কিছুই নিয়ে আসছিলাম আজকে, আসলে বাইক দিয়ে আসলে কিন্তু এত কিছু আনা যায় না, তারপরেও নিয়ে আসলাম, কীভাবে আনলাম আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো আর এই যে নারকেল নিয়ে আসলাম পিঠার জন্য, আর এটা তো বললামই আমার অনেক পছন্দ, আব্বু আম্মু অনেক পছন্দ করে, তো এর আগে যখন বলছিলাম তখন সময় ছিল না এটার জন্য রান্না করে দিতে পারে নাই, আম্মু কচু সিদ্ধ করে ডিপে রেখে দিছিল, তো এবার যাওয়ার পর রান্না করে দিছে, আমি জানিও না যে আজকে এটা দিবে, মানে বলছিলো এটা দিবে কিন্তু কি বলে এতগুলো দিবে এটা বুঝতে পারি নাই। আর এই মুরগিটাও দেওয়ার কথা ছিল না, তো মুরগিটাও একটু দিয়ে দিল। আর এই তো আর এই মুরব্বাটা আমার পছন্দ, তো এটার জন্য আম্মু বলছিলো, তারপর বললাম যাচ্ছে এটাও দিয়ে দাও। তো এই সব কিছুই আজকে নিয়ে আসলাম। বাবার বাড়িতে গেলে আসলে মানে কিছু আনবো না আনবো না বা কিছু দিবে না করলেও কিন্তু অনেক কিছু দিয়ে দেয়, তো মায়েরা হয়তো বা এমনই হয়। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে অনেক বাড়িতে থাকতে ইচ্ছে করছিলো কিন্তু থাকতে পারলাম না, কী আর করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আবার জলদি যেতে পারি বাবার বাড়ি।